খুরা রোগের বিষয়টা হচ্ছে গরুর পায়ে ঘা হয় এবং মুখে ঘা হয়। পায়ে ঘা হলে ওর ক্ষতটা জন্য শারীরিক সমস্যা হয়, আর মুখে ঘা হওয়ার কারণে ও খাবার খায় না। খাবার যখনই খায় না তখনই গরু কাবু হয়ে যায়, সার গরুগুলো কাবু হয়ে যায়, দুধের গরুগুলোও কাবু হয়ে যায় এবং দুধ উৎপাদন কমে যায়। যদি কোনো কায়দায় গরুকে খাওয়ানো যায় তাহলে কিন্তু এর থেকে উত্তরণ করা সম্ভব। যেমন মুখে যখন ঘা হয়, আমাদের মুখে যখন ঘা হয় তখন আমরা যদি পানি খাইতে যাই তখন কিন্তু আমাদের সারা মুখ শিরশির করে ধরে। সেই ক্ষেত্রে গরুর সামনে যখন পানি এবং পুরা ভুষি দেওয়া হয় ও এক চামচ এক চুমুক মুখে দেয়। মুখে দেওয়ার পরে যখনই ওর পুরা শরীর শিরশির করে ধরে তখন ও ভয়তে আর মুখে খাবার খাইতে চায় না। এখন যদি কোনো কায়দায় ওকে মুখে ধরারটা না হয় এমন কোনো থেরাপি দিয়ে, সেই থেরাপিটা নিয়েই কথা বলবো যেটা আমরা আবিষ্কার করছি বলতে পারেন। সেটা ফিটকেরি পাউডার করে নেওয়া হয়, ফিটকেরি পাউডার আপনার 2 চামচ, তারপরে হলুদের গুঁড়া 2 চামচ আর পটাশ 1 চামচ দিয়ে মিক্স করে নেওয়া নিই। মিক্স করে নিয়ে আধা চামচ পরিমাণ গরুর মুখের মধ্যে ওই জিনিসটা আমরা লাগাই দিই পুরা মুখের মধ্যে, আর বাকিটা গরু নিজেই জিভা দিয়ে পুরা মুখে লাগায় নাই। আর যখন ফিটকেরি ঝাল হলুদের না শুকনা শুকনা, কারণ গরুর গালের মধ্যে তো অটোমেটিক পানি থাকেই সব সময় লালা, ওই লালাতে বাকি কাজটা করে দেয়। যেমন ফিটকেরি ঝাল, হলুদের গুঁড়া ঝাল, পটাশ ঝাল, এই জিনিসটা যখন ওর মুখের ক্ষতে লাগাই দেওয়া হলো পুরা মুখ ও জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ভিতরে যে জামগুলো আছে জামগুলা দুর্বল হয়ে যায়, ওর গাল থেকে নালা পড়তে থাকে, মানে জীবাণুগুলা বিজলাগুলা নালা হিসাবে বের হইতে থাকে। তার 10 মিনিট পরে যখন ওর খাবার পুরা ভুষি এবং পানি দেবেন তখন ওই পানিটা ওর কাছে লাগবে অমৃত মিষ্টি, তখনই ও পুরা ওর মুখে ঝাল লেগে আছে, ওই ঝাল নিবারণের জন্য খাদ্য এবং পানি খাই ফেলবে। এটাই হলো গরুকে খাওয়ানোর টেকনিক এবং এটা হচ্ছে 99% সফল একটা টেকনিক। এটা আমরা দিই, আর যদি খুরা রোগে আক্রান্ত হয় তাহলে সে গরুকে অন্তত 4 থেকে 5 দিন নাপা প্যারাসিটামল জাতীয় ওষুধ সকালেও খাওয়াই বিকালেও খাই। মানুষের নাপা না, গরুর নাপায় আছে, তবে মানুষের নাপাটাও ভালো কাজ করে। সকালেও খাওয়াতে হবে বিকালেও, নাপাটা কিন্তু গরুর বেশিরভাগ ওষুধ দিনে একবেলা, কিন্তু নাপা এমন এক প্যারাসিটামল জাতীয় এমন এক ওষুধ, ওইটা হচ্ছে আপনার 6 ঘন্টা অন্তর অন্তর খাইতে হয় বা 8 ঘন্টা পর পর। সেক্ষেত্রে সকালেও খাওয়াতে হবে আবার বিকালেও খাওয়াতে হবে। যখন আপনার নাপাটা খাওয়ানো হবে তখন ওর শরীরের তাপমাত্রা তো অটোমেটিক থাকেই, তাপমাত্রাটা কমবে, তারপরে হচ্ছে আবার পেন কিলার হিসাবে কাজ করবে। আচ্ছা, তার মানে আলাদাভাবে কেটুভেট বা পেন কিলার কোনোটা ব্যবহার করা না? কেটুভেটটা এই ক্ষেত্রে খুরা রোগে কেটুভেট খুব বেশি কাজ দেয় না, প্যারাসিটামলটা ভালো কাজ দেয়, মানে ব্যথা নাশক এবং জ্বরের জন্য। আচ্ছা, তার মানে হচ্ছে খুরা রোগের জন্য আপনি এই ট্রিটমেন্টটা নিয়ে? হ্যাঁ, এটা হলো গরুকে খাওয়ানোর পদ্ধতি। আচ্ছা, গরু এবং আমাদের এখানে সফল, আমরা গরু খাবার খেতে বাধ্য, একটা গরু কাবু হবে না। পায়ের যে ঘা হবে সেই ঘাতে মশা এবং মাছির ডিম পারে, ডিম পারলে ওইখানে পোকা হয়। যদি গরুর পায়ে মাছি মশা বসুক সেটা সমস্যা না, যদি ওদের যে ডিমটা পারে সেই ডিমটা কোনো কারণে মারি ফেলার হয় তাহলে কিন্তু খুরা রোগ 1-2 বিষয়। যেমন একটা আমরা সেইটাও টেকনিকটা বলি, এবার আমরা কি করি, আমাদের এখানে একটা গরুর খুরা রোগ হলে গরুর পায়ে আর পোকা পড়ে না, আমরা যে পদ্ধতিটা করে সফল হয়েছে সেটাই বলতেছি। যেমন কুরবানিতে আমরা গরুর জবাই করার জন্য গরুরটাকে হাত পা বেঁধে তারপরে শোয়াই, খুবই পরিশ্রমের কাজ। একটা গরু যখন খুরা রোগে আক্রান্ত হয় তার পাত থেকে পোকা বের করতে, পোকা বের করা আরও কঠিন, গরুটাকে শুয়াইতে হয়, বাঁধতে হয়, গরু দিনে প্রত্যেক দিনই 5-6 দিন পরপর, মানে প্রত্যেক দিনই ওকে ফেলে ড্রেসিং করতে হয়, এটা খুবই কষ্টদায়ক এবং ব্যয়বহুল।
আর আমাদের এখানে একটা গরুর পায়ে পোকাই হয় না, সেক্ষেত্রে আমাদের গরুর ফেলায় শোয়ানোর কোনো প্রয়োজন অনুভব করি না। আচ্ছা, তার টেকনিকটা কী? টেকনিকটা হচ্ছে এক লিটার পানি মধ্যে স্প্রে ওইটা লাগাইয়ে আমরা নিকোটক্স একটা যেমন হচ্ছে উকুন মারার একটা ওষুধ আছে যেটাকে গরুতেই ব্যবহার করা হয়। আচ্ছা, তো আমরা এটাকে ব্যবহার করতেছি এক লিটার পানির মধ্যে ফুল এক প্যাকেট নিকোটক্স পাউডার দিই, দিয়ে বোতলটা ঝাঁকায় ইস এখনও আমি দেখাবো আমাদের রেডি করা থাকে ওইটা, সে গরুর খুরা রোগের জন্য হোক বা যে কোনো ক্ষত, এই নিকোটক্সটা কিন্তু মশা উকুন নাশক, আঠালে নাশক এবং মশা আপনি মাছিকে স্প্রে করবেন, মাছির গায়ে ডিজেল স্প্রে করবেন, কেরোসিন স্প্রে করবেন, মাছি মরবে না, কিন্তু নিকোটক্স যদি আপনি মাছির গায়ে স্প্রে করেন মাছি জায়গায় মৃত্যুবরণ করে। আচ্ছা, তার মানে হচ্ছে মানুষ যখন পিং স্প্রে ব্যবহার করে আপনি সেই স্প্রেটা নিজে তৈরি করে নিচ্ছেন? হ্যাঁ, পিং স্প্রে কিন্তু ই করে না, পিং স্প্রে আপনার ঘা শুকাবে, আপনি পিং স্প্রে দিবেন ওইখানে মাছি বসবে ডিম পারবে। আমরা পিং স্প্রে ব্যবহার করছি, পিং স্প্রে ব্যবহার করার পরেও ওইখানে আমাদের গরুকে আবার ফেলায় পোকা বের করতে হয়েছে, মানে পিং স্প্রে পোকা নিধন করে না, কিন্তু নিকোটক্স, তারপরে এখন নিকোটক্সটা পাচ্ছি না, এখন যে আমরা এটা একটু দেখাই দেন, এখন আমরা এই যে এই এটা ব্যবহার করতেছি অ্যাস্ট্রোনিল ব্যাট। হ্যাঁ, মানে এইটা স্প্রে করে কীভাবে দেখা যাচ্ছে দিনে যে কোনো একবেলা, আর আমরা এটা বেশিরভাগই দিই হচ্ছে গোসলের আগে, গোসলের আগে এটা কিন্তু বিষ, এটা যদি গরু পেটে যায় সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি এটা মাথায় রাখবেন যে আপনি বিষ প্রয়োগ করতেছেন, সেই ক্ষেত্রে যে জায়গাটা ক্ষত শুধুমাত্র সেই জায়গাটুকেই দেবেন, যেন পুরা পায়ে একবার মাখামাখি করে দেওয়া যাবে না, যাতে ওইটা দেওয়ার পর গরু চাটতে পারে, গরু চাটেও, তবে আমরা সেই সতর্কতার সাথে ব্যবহার করি যে জায়গাটা ক্ষত আমরা সেই জায়গাটাতেই স্প্রে করি, আর যদি গরু একটু চাটে সেক্ষেত্রে এতটুকু সামান্যতে কিছু হয় না, কিন্তু আমার তো মূল উদ্দেশ্য ওই ক্ষত জায়গার ডিমটাকে মেরে দেওয়া। আর এরকম আমরা প্রায় দিন দশ খুরা রোগে আক্রান্ত হওয়ার পরে 10 দিন পর্যন্ত এমনটা করি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ রাজীব ভাই। আর আমি আর একটা বিষয় বলতে চাই, আমাদের থেকে যারা গরু নিচ্ছে আমরা এই ডাক্তারি সেবাটা শুধু তাদেরই দিই, এই ভিডিওতে এই চিকিৎসাজনিত কথা বলার কারণে আমাদের একটা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে, সেটা হচ্ছে অনেক দর্শক বা মানে অনেক খামারি ভাইয়েরা আমাদের ফোন দিচ্ছে, হয়তো তারা ভাবে যে আমরা চিকিৎসাজনিত সার্ভিস দিচ্ছি না, শুধুমাত্র আমাদের থেকে যারা গরু কেনে আমরা তাদেরকে আমরা এই বিক্রয় উত্তর সেবাটা দিই, চিকিৎসাজনিত পরামর্শ দিই, কিন্তু এর বাইরে আমরা কখনোই এই সেবাটা দিই না। সেক্ষেত্রে আপনি যেখান থেকে গরু কিনবেন তার থেকে আপনি এই সেবাটা নেবেন, আসলে মানে চিকিৎসাজনিত ফোন দিবেন না, আমাদের ফোন নাম্বারটা যে অনলাইনে দেওয়া আছে এটা আমাদের বাণিজ্যিক নাম্বার, এটা আমাদের ব্যবসার জন্য দেওয়া, কিন্তু আমরা চিকিৎসা নিজেরাই আমরা ব্যস্ত থাকি, আমরা বাইরের সার্ভিস দিতে পারবো না, আমাদের থেকে যারা গরু কিনে ইনশাল্লাহ যত কষ্ট হোক আমরা শুধু তাদেরকে আমরা সার্ভিসটা দিই।